আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে চিঁড়ের চপ বা কাটলেটের রেসিপি শেয়ার করছি। প্রথমে দুটো আলু নিয়ে এগুলিকে সিদ্ধ করে নেব। আরও একটা পাত্রে একটা ছোট পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, আর এক টেবিল চা চামচ ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো নিয়ে নিয়েছি। একটা বাটিতে 50 গ্রামের মতো চিঁড়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কাও কুচি করে কেটে রেখেছি। এবার চিঁড়েটাকে ভালোভাবে ধুয়ে একদম শুকনো করে পানি ঝরিয়ে নিয়েছি। আলু দুটোকে সিদ্ধ করে মেখে নেবার পর ওর সাথে চিঁড়েটাকেও ভালো করে মিশিয়ে নেব। এখন সিদ্ধ করা আলু ও চিঁড়ের পর কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, কুচি করে কেটে রাখা পেঁয়াজ সব মশলাগুলো দিয়ে দেব ওর মধ্যে। স্বাদ মতো লবণও দিয়ে দেব। এবার এখন ভালোভাবে ওটাকে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে যাবার পর হাতের মধ্যে সামান্য তেল মেখে নিয়ে মণ্ডর আকারে করে একটু চিপে নিতে হবে। হাতের মধ্যে তেলটা মেখে নিলে জড়িয়ে যাবার সম্ভাবনা থাকে না। আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলোই তৈরি হয়ে গেছে। এখন আরও একটা পাত্রে একটা ডিম নিয়ে ভালো করে মিক্সড করে নেব। আরও একটা বাটিতে ব্রেড ক্রাম তৈরি করে রেখেছি। এবার এক পিস করে কাটলেট নিয়ে ভালো করে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে নিতে হবে। ব্রেড ক্রামটা একটু বেশি লাগালে তবেই মুচমুচে ভাবটা আসে। আরও একটা কাটলেটে লাগিয়ে দেখিয়ে দিলাম। সবগুলো কাটলেটে ব্রেড ক্রাম লাগানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, ওটাকে গরম হতে দেব। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার কাটলেটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। লালচে কালার হয়ে এসেছে, এবার একটা পাত্রে তুলে নেব। চিঁড়ের চপ বা কাটলেট তৈরি হয়ে গেছে।
এটা সকাল বা বিকেলের নাস্তা হিসাবে পরিবেশন করা যেতে পারে। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রান্নার আরও ভিডিও পেতে ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।